আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে পর্দায় আসতে যাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন। মৃণাল সেনের বায়োপিক পদাতিকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী, আর চঞ্চলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন মনামী ঘোষ। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে। স্বাভাবিকভাবেই ঢাকা ও কলকাতার আলো এখন মনামী ঘোষের ওপর। চঞ্চলের স্ত্রী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এ প্রসঙ্গে মনামী বলেন, সৃজিতদার সঙ্গে এটা আমার প্রথম কাজ, উনি আমায় অফিসে ডেকে পাঠিয়েছিলেন। যখন গিয়ে সব শুনি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, তবে ভয়ও করছে একই সঙ্গে। সৃজিতদা আসলে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তবে মনামীকে গীতা সেনের ভূমিকায় নির্বাচনের কারণ প্রসঙ্গে ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, মনামীর ছোটখাটো চেহারাই তাকে এই সুযোগ করে দিয়েছে। এই ছবিতে গীতা সেনের অল্প বয়স থেকে বৃদ্ধা অবস্থা তুলে ধরা হবে, আর সেটার জন্য প্রস্থেটিক মেকআপ নিতে হবে মনামীকে। এদিকে মৃণাল সেনের ছেলে কে হবেন তা জানা যায়নি। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু হবে। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।